तो चलिए शुरू करते हैं। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা সিম্পল। নতুন একটি ব্লগে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু তার মধ্যেও আর কি আমি একটু খারাপ আছি, তার কারণ দেখো আমার নখগুলো কেটে ফেলেছি, দু হাতে নখ কেটে ফেলেছি, এই দেখো। মানে ভীষণ খারাপ লাগছে আর কি আমার। আর আমি আগেও বলেছি যে আমার সব থেকে স্টাইল দেওয়ার মধ্যে আর কি সব থেকে বেশি ভালো লাগে মাথার চুল আর কি লং হেয়ার আর বড় নখ, কিন্তু নখ গুলো কেটে ফেলেছি, ভীষণ খারাপ লাগছে আমার, দেখতে ভালো লাগছে না আর কি। নেল পলিশ করলে দারুণ লাগতো, ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, আজকে তেমন কোনো ব্লগ দিচ্ছি না, আজকে জাস্ট ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের এখানে আর কি একটা বইয়ের শুটিং করতে এসেছিল আর কি। বইটার নাম এখনো সঠিকভাবে জানা যায়নি, ওখানে অনেকে জিজ্ঞাসা করছিল যে কি বইয়ের শুটিং হচ্ছে, তো কি বইয়ের শুটিং হচ্ছে সেটা আর কি বলেনি, হয়তো তাদের সিলেক্ট করাই ছিল আমাদের এখানে আর কি বইটার নাম বলেনি। তো কে এসেছিল জানো? ঋতিকা সেন এসেছিল, আর নায়কটাকে আমি ঠিক চিনি না, আর মানে এসেছিল ওরা অনেকক্ষণ আগে, ঠিক আছে, মানে ওরা এসেছিল প্রায় 10টা সাড়ে 10টার দিকে হয়তো এসেছিল, আর আমি খবরটা জানতে পেরেছি তখন দুপুর মনে হয় 1:30 বাজে তখন। তো আমি দুবার গিয়েছি, মানে ফোনে যেহেতু চার্জ ছিল না আমার, তো চার্জ না থাকার কারণে ফোনটাকে চার্জে দিয়ে তারপর আমি ওখানে গেছিলাম। তো গিয়ে দেখি যে না সত্যি এসছে, মিথ্যা কথা বলেনি। তারপর আমি আবার বাড়ি এসেছি, বাড়ি এসে তারপর ফোনটা নিয়ে গিয়ে তারপর গেছিলাম। তো জাস্ট আমি একটুখানি আর কি তুলতে পেরেছি, আর ওখানে যেহেতু অনেক লোকজন ছিল, ঠিক আছে, ওখানে অনেক লোকজন এসেছিল মানে দেখতে আর কি, বুঝতেই পারছো গ্রাম এলাকায় যদি এরকম কেউ আসে আর কি তাহলে তো প্রচন্ড পরিমাণে ভিড় হয়, ঠিক আছে। ভিডিওটা মানে যখন আর কি ওরা শুট করছিল, ঠিক আছে, তখন মানে একটা শুট প্রায় বারবার করছিল, কারণ দেখা গেল কোনো একটা সিন করতে গিয়ে একটুখানি কোথাও বাদ গেল বা কথাটা ঠিকভাবে হলো না, এরকম করতে করতে না বেশ ওদের অনেকটা সময় লেগে গেছে, আর একটা শুট প্রায় বারবার করছিল জন্য আর বেশিক্ষণ আর তুলতে পারিনি, ঠিক আছে। আমি বললামই আগে যে ফোনের চার্জ ছিল না, ফোন চার্জে ছিল, আমি একবার গিয়ে দেখতে গেছিলাম যে শর্ট মানে সত্যি এসেছিল কিনা, তো পরে দেখলাম সত্যি, তারপর তো বাড়ি আসলাম বললামই। আর আমি যেহেতু অনেকটা পরে গিয়েছি তার জন্য আর কি বেশি একটা আমি তুলতে পারিনি, জাস্ট একটুখানি তুলতে পেরেছিলাম মানে ওইটুকু সময়ের মধ্যে। আগে যদি জানতাম বা আগে যদি যেতাম তাহলে তুলতে পারতাম। তো ওখানে দুদিন এসেছিল, তো আমি আর কি আমাদের বাড়িটা যেখানে আর যেখানে শুট হচ্ছিল তো সেখানে প্রায় 15-20 মিনিট লাগে যেতে, ঠিক আছে। তো না জানলে যা হয় আমি জানি না, তো আমাকে ফেসবুকে আর কি একটা বন্ধু বলছিল, তারপর আমি আর কি গেছিলাম। তো যাই হোক, যেটুকু তুলেছি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি জাস্ট 3টে ছবি তুলেছিলাম আর কি ঋতিকার, মানে ঋতিকা সেন, তো ছবিটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, দেখে নিও। আর ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, আমি যেটুকু জাস্ট একটুখানি তুলেছি তো সেটা তোমাদের সাথেও শেয়ার করছি, চলো দেখে নাও। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने।